চট্টগ্রামে তৈলার দ্বীপ সেতু থেকে টোল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাসখালী পেকোয়া চকরিয়া ও সাতকানিয়া পরিবহন শ্রমিক ইউনিয়ন গতরাতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের কাছে দেয়া লিপিতে এমন দাবি জানায় সংগঠনটি এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও শ্রমিক ইউনিয়নের প্রধান পৃষ্ঠপোষক মাহমুদুল ইসলাম চৌধুরী জানান সংগরোধের পর তিনটি সেতু থাকলেও কেবল তৈলার দ্বীপে টোল দিতে হয় যা বৈষম্য বলে জানান তিনি এতে করে এই এলাকার মানুষজন টোল দেয়ার নামে নানাভাবে নাজেহাল হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি